নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইড রাইস রেসিপি, যা চিলি চিকেন অথবা চিলি পনিরের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমরা রেস্টুরেন্টে গেলেই যা মাঝে মাঝেই অর্ডার করি, সেই রেসিপি খুব সহজে বাড়িতে কী করে তৈরি করা যায় সেটা আসুন দেখে নিই। তাহলে চলুন শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে কড়াই বরাবর ছড়িয়ে দিলাম। এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে ডিমটাকে ফ্রাই করে নেব স্ক্র্যাম্বলড এগের মতো, অর্থাৎ ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিম দুটো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপরে আবারও কড়াইতে 3 টেবিলস্পুন মতো তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি। রসুনটাকে ফ্রাই করে নেব 15 সেকেন্ড মিডিয়াম হিটে। 15 সেকেন্ড রসুনটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব বোনলেস চিকেনের টুকরো 300 গ্রাম। চিকেনের ব্রেস্ট পিস থেকে আমি ছোটো ছোটো টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি, এটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে 4 থেকে 5 মিনিট চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেন ফ্রাই করার সময় এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। চার পাঁচ মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। হাই ফ্লেমেই 1 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ কুচানো গাজর, 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব, 1/3 কাপ কুচানো বিনস অ্যাড করে দেব, কিছুটা পরিমাণে পেঁয়াজ শাক কুচি দিয়ে দেব। এই সমস্ত সবজিগুলো অ্যাড করার পরে আবারও হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফ্রাই করতে হবে। তিন চার মিনিট হাই ফ্লেমে সবজিগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব তৈরি করে রাখা ভাত। 2 কাপ চালের ভাত আমি তৈরি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে চাইনিজ ফ্রাইড রাইসের চালটা ব্যবহার করেছি। আপনারাও যদি চাইনিজ ফ্রাইড রাইসের চালটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন টেস্টটা বা এফেক্টটা পাওয়া যাবে। এখানে প্রায় 400 গ্রাম চালের ভাত আমি তৈরি করে নিয়েছি, এটা কিন্তু 4 জনকে সার্ভ করা যাবে। ভাত অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ভুজিয়া। দিয়ে দেব 1/2 টেবিলস্পুন ব্ল্যাক সোয়া সস, 2 টিস্পুন ভিনিগার দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করতে হবে, আমি 1 টিস্পুন নুন দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপরে হাই ফ্লেমে সব কিছুকে মিক্স করতে করতে নাড়তে নাড়তে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট। তিন চার মিনিট নাড়তে নাড়তে মিক্স করতে করতে হাই ফ্লেমে আমি এটাকে ফ্রাই করে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি, তারপরে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। এবারে চিলি চিকেন বা চিলি পনিরের সঙ্গে এই চিকেন ফ্রাইড রাইস আমরা সার্ভ করতে পারি, যা খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।